আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ব্লগটি হবে ঢাকা থেকে আগরতলা। তো কিভাবে সবচেয়ে কম খরচে ঢাকা থেকে আগরতলা যাওয়া যায়, চলুন তা দেখে নিই। সর্বপ্রথম আমরা কমলাপুর এসেছি। কমলাপুর থেকে আমরা টিকিট ক্রয় করেছি ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত। তো টিকিট আগে কাটার চেষ্টা করবেন, না হয় টিকিট পাওয়া যায় না। তো আখাউড়া আমরা নামবো প্রায় 10:30টার সময়। আমরা ট্রেনে উঠেছি 8টার দিকে। সকালে নেমে আমরা নাস্তাটা সেরে নিব। নাস্তা সেরে তারপর আমরা সেখান থেকে একটি মিশুক ভাড়া করি। মিশুক ভাড়া জনপ্রতি 30 টাকা করে পড়েছে, যেটা আমাদেরকে পুরোপুরি বর্ডারের সামনে নিয়ে গেছে। বর্ডারে আমাদের থেকে তেমন কাগজপত্র লাগেনি। তারপর আপনারা সবাই টিকিট কার্ডের ফটোকপি, পাসপোর্ট, ভিসা ফটোকপি, এনওসি এগুলো সাথে রাখবেন। বর্ডার পাস করে আমরা একটু সামনে গিয়ে তারপর একটি মিশুক ভাড়া করি 50 টাকা দিয়ে। তো 50 টাকা দিয়ে আমরা চলে যাই হজ ক্যাম্পের সামনে। সেখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। যেহেতু আমরা মুসলিম, সেখানে মুসলিম খাবার পাওয়া যায় এবং আপনি চাইলে হজ ক্যাম্পে থাকতে পারবেন। আমরা শুক্রবার গিয়েছিলাম, তাই আমাদের অনেক সময় লেগেছিল। প্রায় 2টা থেকে 3টা আমাদের বর্ডারে বেজে গিয়েছে। তারপর খাওয়া দাওয়া করতে করতে বিকাল পার হয়ে যায়। তো তখন আমরা ঘুরতে যাই অজন্তা প্যালেস। গিয়ে দেখি আজকের ভিজিটিং টাইম শেষ। তো আমরা চাইলেও এখন ঢুকতে পারবো না। তো কি আর করার, ঘুরতে থাকি আশেপাশের শহরটা এবং চিন্তা করি যে কালকে সকালে তাড়াতাড়ি এসে ঘোরা শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। তাই এখানে সন্ধ্যেবেলা কিছুটা সময় কাটাই এবং এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় যা খুবই ভালো লাগে, চাইলে ট্রাই করতে পারেন। সন্ধ্যায় এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর আমরা বেরিয়ে যাই পুরো শহরটা হেঁটে হেঁটে দেখতে। রাতের শহরটা আসলেই খুবই সুন্দর, যা আপনারা দেখতে পারছেন। চলুন তাহলে কিছু ভিউ দেখে আসি। শুভ সকাল। আগরতলায় আজকে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা বের হয়েছি প্রথমেই আমাদের হোটেলের পাশে, যে বটতলা, এখানে ঘুরতে। তো আসলে বটতলা, এখানে যে বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছের কারণে এখানে এই জায়গাটির নাম দিয়েছে বটতলা। তো বটতলা ঘোরার পর আমরা বের হয়েছি হাঁটতে হাঁটতে সকালবেলা এই শহরটা দেখতে। দেখতেই পাচ্ছেন রাস্তা পুরোপুরি ফাঁকা, কোনো মানুষজন খুবই কম আছে, কিন্তু খুবই কম। তো সকালে এই শহরটা হাঁটতে এবং ঘুরতে খুবই ভালো লেগেছে আমার কাছে। তাহলে চলুন শহরটা একটু ঘুরে দেখি। সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি উমাকান্ত একাডেমি। তো এই একাডেমিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। গেট দিয়ে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং বিল্ডিংগুলো দেখুন কতটা সুন্দর। ডানে রয়েছে একটি ক্রিকেট মাঠ, বামে রয়েছে একটি ফুটবল মাঠ। মাঠে অনেকে খেলছে, অনেকে ব্যায়াম করছে। তো বামের মাঠে পাশে কিন্তু ব্যায়াম করার জন্য রয়েছে অনেক যন্ত্রপাতি, বা এখানের মানুষজন ফ্রি ব্যায়াম করতে পারে। তো একাডেমিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিল্ডিংগুলো খুবই সাজানো গুছানো, বিল্ডিংয়ের বাহিরে যেমন, ভিতরে তো আর যেতে পারিনি, বন্ধ ছিল। আমার কাছে এই একাডেমিটা খুবই ভালো লেগেছে। চলুন তাহলে এই একাডেমি প্রাঙ্গণটা ঘুরে দেখি। একাডেমির ভিতরটা যেমন সুন্দর, একাডেমির বাইরের রাস্তাটা তেমনই সুন্দর। অনেক সুন্দর এই রাস্তাটা, দেখতে পারতেছেন দুই পাশে সারি সারি গাছ এবং এক পাশে, বাম পাশে রয়েছে বসার জন্য বেঞ্চ এবং ফুটপাত। রাস্তাটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একাডেমির সামনের রাস্তা। যদিও এই ভিডিওটা একটু ঘোলা হয়ে গিয়েছে, ঝাঁকির কারণে ঘোলা হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত।
কিন্তু এই জায়গাটা আসলে খুবই সুন্দর। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমরা পুরো শহরটা ঘুরেছি। শহরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং শহর ঘুরে তারপর আমরা গিয়েছিলাম আবার উজয়ন্তা প্যালেস। উজয়ন্তা প্যালেস যেতে হলে আপনি চাইলে বটতলা থেকে মিশুক বা গাড়ি নিয়ে যেতে পারেন, মিশুক নিলে 60 থেকে 70 রুপি নিতে পারে। আর উজান্তা প্যালেসে প্রবেশ ফি মাত্র 200 রুপি। তো আমরা গিয়েছি, শনিবার গিয়েছি, আপনারা জানেন আমরা শুক্রবার গিয়ে বন্ধ পেয়েছি যে সময় শেষ ভিজিটিং আওয়ার। তো শনিবার সকাল সকাল গিয়েছি, আমরা গিয়েছিলাম সেকেন্ড স্যাটারডে। তো সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে, তাই আমরা বন্ধ পেয়েছি। আমাদের ভাগ্য খারাপ, তাই আমরা শুক্রবার এসেছিলাম। শুক্রবার এসে বিকেল হয়ে যাওয়ার আমরা ঢুকতে পারিনি, এবং শনিবার এসেছি, শনিবারও ঘুরতে পারিনি, কারণ দ্বিতীয় শনিবার ছিল মাসের। এই কারণে আপনারা দেখতেই পারছেন উজান্তা প্যালেসের ভিতরের প্যালেসটা কতটা সুন্দর। দূর থেকে এতটা সুন্দর দেখা যায়, কাছে গেলে না কতটাই সুন্দর লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।